নমস্কার, আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলার প্রাইম টাইম। বাংলার প্রাইম টাইমে আজকে আবার আমাদের গার্ডেন রিচের দিকে চোখ রাখতে হচ্ছে। কিন্তু গার্ডেন রিচের দিকে চোখ রাখতে গিয়ে চারপাশটা কি খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে? আমার তো কেমন যেন একটু ধোঁয়াশার মতো লাগছে। একটু আমি 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 স্পষ্ট ঠিক দেখতে পাচ্ছি না। আমি জানি না বিশাখা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে কি না, কিন্তু আমার ধোঁয়াশা লাগছে। চারদিকটা কেমন যেন ধোঁয়া ধোঁয়া, কারণ গার্ডেন রিচের যেদিকেই তাকাচ্ছি, সেটা সেটা জমি হোক, জমির দলিল হোক, নথি হোক, সেটা জমি ছিল না পুকুর ছিল না জলাভূমি ছিল বুঝতে পারছি না। তাকালে মনে হচ্ছে, নথিপত্র দেখে মনে হচ্ছে জলাভূমি ছিল, পুকুর ছিল, কিন্তু তারপরে ঘটনাস্থলে গিয়ে বাস্তবের দিকে চোখ রাখলে কেমন যেন বোঝা যাচ্ছে না ওখানে পুকুর আছে না বহুতল আছে। এক সময় দেখছি একটা জায়গায় খাটাল ছিল, সেই জায়গাটা নাকি ভেস্টেড হয়ে গেছে, মানে সরকারি জমি হয়ে গেছে। খাটাল তুলে দিয়ে ওই জমি সরকার নিয়ে নিয়েছে, কিন্তু সেখানে কারা যেন আবার বাড়ি তুলছে বলে অভিযোগ আসছে। মানে কোনটা জমি, কোনটা সরকারি জমি, কোনটা পুকুর, কোনটা জলাশয়, কোনটা বহুতল, সবটা জুড়ে কেমন যেন ধোঁয়াশা। গার্ডেন রিচ, মেটিয়া বুরুজ, 134 নম্বর ওয়ার্ড, যা কিছু চলছে সব কিছু যেন কেমন ধোঁয়াশার মতো লাগছে, কোনোটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আমি জানি না কলকাতার মেয়র বুঝতে পারছেন কি না, নাকি তার কাছেও ধোঁয়াশা। শামস ইকবাল, যিনি ওই 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কি বুঝতে পারছেন কি না জানি না। আপনারা যারা দেখছেন তারা সব বুঝতে পারছেন কি না জানি না। আমি একবার বিশাখাকে জানতে চাইব। বিশাখা, তুমি কি সবটা স্পষ্ট বুঝতে পারছো, নাকি তোমার কাছেও গোটাটা ধোঁয়াশার মতো? ঈশান, তুমি যেটা বলছিলে যে ধোঁয়াশা, সত্যি অনেকটা ধোঁয়াশার কথা আমরা ইদানিংকালে যে প্রাসঙ্গিকতা এর মধ্যে, বিশেষ করে গার্ডেন ব্রিজের সামনে দিয়ে যদি আমরা দেখি, তাহলে সত্যি সত্যি খুব ধোঁয়াশা রয়েছে। কিন্তু আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, দর্শকদের বলবো একটু দেখুন তো, আমি কি সুন্দর একটা সবুজ জায়গায় দাঁড়িয়ে রয়েছি, নীল আকাশ পেছনে অনেকটা সবুজ, আর আমার চারপাশটা একটু দেখুন তো, কি সুন্দর জলাশয় রয়েছে, কি সুন্দর পুকুর, একটা নয় একটু ভালো করে দেখুন, দেখবেন বেশ কয়েকটা পুকুর রয়েছে। কি সুন্দর পুকুর ভাবুন তো, আমরা সবসময় দুঃখ করে বলি আমাদের শহরে নাকি এখন একদম পুকুর নেই, জলাশয় নেই, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোথায় কি, কি সুন্দর আমরা দেখতে পাচ্ছি। আমি তো ভীষণভাবে বুঝতে পারছি যে এই জলের সামনে দাঁড়িয়ে থাকার মজা কতটা, এবং সেটা নিয়েই তো আমরা বলি আধুনিককালে যত অ্যাপার্টমেন্ট তৈরি হয় সেখানেও বলা হয় যে এই রকম একটা সুন্দর প্রাকৃতিক ভারসাম্য আছে, এরকম জায়গাতেই আপনি আপনার ফ্ল্যাট কিনুন। কিন্তু এই যে ঈশান বলছিল ধোঁয়াশা, কিন্তু আজকে আমরা যে ম্যাজিকের কথাটা বলছি, ম্যাজিক অর্থে কালো জাদু, তার মধ্যে কোনো ভূত প্রেত নেই, কিন্তু দুর্নীতির ভূত রয়েছে। আরে এ কী হলো, এটা কী হলো, এতক্ষণ পুকুর ছিল, হঠাৎ এত বড় বহুতল কী করে হয়ে গেল? এই বহুতলটাই আসলে ম্যাজিক, এই বহুতলটাই আসলে সেই কালো জাদু, যেটা আমরা বলছিলাম যে বেনিয়ম দুর্নীতির ভূত রয়েছে। কিভাবে যা ছিল খাতায় কলমে পুকুর, তা হয়ে গেল রাতারাতি একেবারে বহুতল। কিন্তু খাতায় কলমে পুকুর যে বলছি, কার খাতায় কলমে পুকুর, একেবারে KMC অর্থাৎ কলকাতা পুরসভার খাতায় কলমে এই সমস্ত জায়গাগুলো জলা জমি, কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে কোথায় জলা জমি, একটাও জলা জমি নেই। সেখানে যদি কিছু থেকে থাকে তা হলো শুধু গায়ে গায়ে দাঁড়িয়ে থাকা বহুতল, একটার পর একটা বহুতলের ওপর বহুতল, বহুতলের ঘাড়ে বহুতল, বহুতলের পাশে বহুতল, একেবারে স্যান্ডউইচের মতো উঠতে থাকা বহুতল, একটা বহুতলের পাশে এতটুকুও দূরত্ব নেই, এক আঙুল দূরত্ব, এক হাত দূরত্ব, এইটুকুই রয়েছে দূরত্ব একটা বহুতলের সঙ্গে আর একটা বহুতলের। আর এটাই সেই দুর্নীতির কালো জাদু ঈশান, যেটা গোটা গার্ডেন ব্রিজ, গোটা মেটিয়া বুরুজ এলাকায় এই মুহূর্তে ধোঁয়াশায় ছেয়ে গিয়েছে এই কালো জাদু, এই কালো দুর্নীতিতেই। রাত 12টার সময় বাড়িতে সেই জন্য বিল্ডিংটা যে কাউন্সিলর কোন বিল্ডিংটা লিগাল, কোন বিল্ডিংটা ইললিগাল, কাউন্সিলরের জানার কথা না। বেআইনি নির্মাণের নথিতে চোখ রাখছিলাম, বেআইনি নির্মাণের নথিতে চোখ রাখতে গিয়ে চোখ কপালে উঠছে, কেঁচো খুঁড়তে যেন কেউটে বেরোচ্ছে।
শুধু বেআইনি নির্মাণ নয়, গার্ডেন রিজ মেটিয়াবুরু চত্বর জুড়ে জমি জমার হিসেব, দলিল পত্রের হিসেব, সমস্ত কিছু জুড়ে যেন ধোঁয়াশা। কিছু বাড়ির ছবি আপনাদের তো দেখাচ্ছিলাম, একবার আরও একবার সেই বাড়িগুলোর ছবি দেখিয়ে নিই, তারপরে এই নথিপত্র কি বলছে আর বাস্তব ছবি কি বলছে সেই ফারাকটাও দেখাবো। এই বাড়ির ছবিটা দেখুন, দুটো বাড়ি একটা আরেকটার গায়ে হেলে পড়েছে, গতকাল থেকেই দেখাচ্ছি এই ছবি। এমন দুটো বাড়ির মধ্যে কোনো গ্যাপ নেই, এত গায়ে গায়ে দুটো বাড়ি তৈরি হয়েছে যে তাদের মাথা দুটো পরস্পরের সঙ্গে জুড়ে গেছে, এবং একটা বাড়ির চাপে আরেকটা বাড়ির দেওয়াল একপাশে ভাঙতে শুরু করেছে। আরেকটা এই বাড়িটা দেখুন, এই বাড়িটা ভালো করে দেখুন, এখন যেটা ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিশাখা একদম খুব সুন্দরভাবে বলছিল স্যান্ডউইচের মতন বাড়ি উঠেছে দুপাশে দুটো বাড়ি। সোশ্যাল মিডিয়ায় এইটাকে নিয়ে রীতিমতো ঝড় চলছে, এই ছবিটা নিয়ে সবাই সোশ্যাল মিডিয়ায় এই বাড়ির ছবি পোস্ট করছেন এবং লিখছেন গার্ডেন রিচের স্থাপত্য শিল্প, গার্ডেন রিচের অসাধারণ অসামান্য স্থাপত্য শিল্প, গোটা পৃথিবীতে যার কোনো নজির নেই। দুপাশে দুটো বাড়ি, মাঝখানে সরু একফালি গ্যাপ, যেটাকে গলিও বলবে না কোনো মানুষ, যদি গলি বলেও তাহলেও সেটাকে কানাগলি বলে হয়তো অভিহিত করা হবে। তার মধ্যে একটা পাঁচতলা সরু ফালি, কীভাবে তুলে দিলেন, কারা গাঁথলেন, সেই রাজমিস্ত্রিরা কারা যারা এসে ওই বাড়িটা গেঁথে গেঁথে ওপরে তুলেছেন, আমার সত্যি তাদের সঙ্গে দেখা করার শখ রয়েছে। এ অসামান্য দক্ষতা না থাকলে ওই দুটো বাড়ির মাঝখানে ওই এক ফালি পাঁচতলা তোলা যায় না। মানে এদেরকে মানে এদের নাম গিনেস বুকে উঠতে পারে, এই ধরনেরই দক্ষতা এদের রয়েছে। এই স্থাপত্য শৈলী দেখলে সেটা বোঝা যায়। 134 নম্বর ওয়ার্ড শুধু নয়, তার আশেপাশে যত ওয়ার্ড রয়েছে এই গার্ডেন রিচ মেটিয়াবুরু চত্বরে, যেটা বারবার অভিযোগ উঠে আসছে যে দশকের পর দশক ধরে ওই এলাকা সমস্ত রকম অবৈধ কারবারের ঘাঁটি হয়ে রয়েছে, সেই সব এলাকায় এত রকমের বেআইনি নির্মাণ দেখতে পাবেন। এবং তারপরে আপনাদের আরও বিশদে দেখাচ্ছি যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা KMC অ্যাপ কি বলছে ওখানে জমি জমা পুকুর জলাজমির নথি সম্পর্কে, আর বাস্তবে আমাদের প্রতিনিধিরা যখন খতিয়ে দেখতে যাচ্ছেন যে সেখানে সেই জিনিসটা আছে কি না যা অ্যাপে দেখা যাচ্ছে, তখন কি ছবি উঠে আসছে, বিশদে দেখাবো। তবে তার আগে বিশাখার সঙ্গে দেখে নেবো বুলেট।